বিসমিল্লাহ রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা প্লট, খুবই সুন্দর একটা প্লট। এটা হচ্ছে মধ্য নরসিংপুর কাশীপুর নারায়ণগঞ্জ। তো রাস্তার পাশেই, খুবই সুন্দর রাস্তা, পাকা রাস্তার পাশে, পাকা রাস্তার সাথেই। আর এইসব, এই এলাকাটা আসলে কি বলবো, এই এলাকাটার সম্বন্ধে কি বলবো, মনে করেন আজ থেকে 3 বছর আগেও আমি এই জমিটা দেখছিলাম। একটা মানে কৃষিবাদ করতো আর কি, মানে জমি চাষবাস করতো, এরকম কিছু আর কি, গাঁথা টাতা ছিল। তো যাই হোক, এখন এই যে এটা বালু টালু ড্যাজার দিয়া বালু টালু ভরার পরে যে পলট করা হয়েছে, এখন দেখেন কত সুন্দর লাগে। বা এলাকা আসলে পরিবর্তন হইতে বেশি সময় লাগে না, যে কোনো এলাকায়, মানে আসলে খুবই সুন্দর একটা মানে এখন খুবই সুন্দর লাগে। আর সবচাইতে বড় বিষয় হয়েছে কি, এটা হয়েছে রাস্তা পলটের, আর সোজা যে 10 ফিট রাস্তা রাখা হয়েছে, আর এই যে এদিক দিয়ে তো পাকা রাস্তা দেখতে পারতেছেন। আর এই পলটের মধ্যে একটা, এই পলটটা হয়ে যাওয়াতে এলাকার যে আশেপাশে যে এলাকা, মানে এলাকাবাসী যারা, এরাও খুশি। কেন খুশি, এখানে একটা সুন্দর একটা জিনিস আমি দেখাবো আপনাদের, সে পর্যন্ত ভিডিও, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। খুবই সুন্দর একটা জিনিস আছে এই প্লটের মধ্যে, যে জিনিসটার কারণে এলাকাবাসী খুবই প্রশংসা করছে। আমি আশেপাশে সবার সাথে কথাবার্তা বলছি, ওনারাও এই ব্যাপারে কথা বলছে। আর আমি তো প্রতিটা ভিডিওতে বলি যে আমি আশেপাশে যাচাই বাছাই করি, এই যে চমক হয়েছে, এটা এটা হয়েছে একটা মসজিদ, 4% জমির উপরে একটা মসজিদ হয়েছে এই প্লটের মধ্যে। অবশ্যই এটা কিনা সম্পত্তি, আর 2% এক ভাই দিছে, আর একজন মহিলা আছে, উনি উনি অনেক টাকা দিছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এই সবাই মসজিদটার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে এই মসজিদটা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এই মসজিদটা আসলে, এই মসজিদটা আমি এলাকার যারা আছে, এরা কেউ অর্থ দিয়া হোক বা শ্রম দিয়া হোক, সবাই আপনার খুব পরিশ্রম করতেছে এই মসজিদটার ব্যাপারে, যাতে এটা কমপ্লিট হয়ে যায়। সবাই অবশ্যই দোয়া করবেন, আমরা যেহেতু মুসলমান, ওই হিসাবে এই মসজিদের প্রতি আমাদের মায়া মহব্বত থাকাটা অবশ্যই জরুরি। এটাই চৌচুখানা, তো যতটুকু দেখানোর চেষ্টা করতেছি সবাই অবশ্যই। আর যদি এই প্লটের মধ্যে কেউ জমি কিনেন, তাহলে অবশ্যই আপনারা এই মসজিদের সাথে শরিক হবেন। হ্যাঁ, এটা শরিক হবেন, কারণ এটা হইছে এই মসজিদের সাথে শরিক হওয়াটা, এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, আর এখানে এই মসজিদটা আমি আগেই দেখাইতেছি যে এই প্লটে প্রচুর জমি আছে, বিক্রি হবে, আপনারা নিতে পারেন। প্রাইস দেওয়া হয়েছে 7,70,000 টাকা, 7,70,000 টাকা প্রতি 1% জমির দাম। তো এখানে আর একটু সামনে ও যে টাওয়ার দেখা যাইতেছে, ওই টাওয়ারের ওইদিকে বিশাল বড় ফ্যাক্টরি হয়েছে, আপনারা আসলে অবশ্য দেখতে পারবেন। এইসব এলাকা আরও চেঞ্জ হয়ে যাবে, যে মসজিদের নামটা ফাতেমা জান্নাত জামে মসজিদ, খুবই সুন্দর একটা। আর ম্যাপটা তো দেখতে পাচ্ছেন, আল্লাহ কবুল করুক। সবাই মসজিদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর যদি কেউ এখান থেকে জমি কিনেন, আপনি কিনতে পারেন। হ্যাঁ, কাগজপত্র ইনশাআল্লাহ কোনো যায় ঝামেলা নাই, সব কিছু যাচাই বাছাই করে তারপরেই নেবেন। আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, প্লটটা এই যে রাস্তা আর প্রথম প্লটটা মসজিদ, আর বাকি যে যতটুকু সম্ভব আপনারা নিতে পারেন। হ্যাঁ, কারো প্রয়োজন হলে নেবেন, আর যদি রেট বেশি মনে হয় তাহলে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, এলাকা তো সেই দিন বাঘে খাইয়া ফেলাইছে, আগের দিন বাঘে খাইছে, ওই যে অনেক সময় কয় না যে ওই খাবলাইয়া খাবলাইয়া খাবিরে নাতি, ওই ওই দিন নাই, ওই দিন শেষ, এখন ওই সামনের দিনের চিন্তা ভাবনা করেন। এখন এইসব এলাকা একটা অন্যরকম একটা এলাকা হয়ে গেছে। আর বিশেষ করে আমি যেই সব ভিডিও দিই, আপনারা অবশ্যই ভিডিওর সাথে দেখতেই পারেন যে আশেপাশে বাড়িঘর, ঘনবসতি, এখানে ওই চক টক বা ক্ষেত টেত এরকম না। ওই যে আমি যতটুকু দেখানোর চেষ্টা করি, বা আপনারা প্রতিটা ভিডিও তো দেখেন, যে আমাদের এলাকা আসলে একটা অন্যরকম একটা এলাকা, যেহেতু বিসিক শিল্পনগরী এলাকা এটা। হ্যাঁ, ভালোভাবে খোঁজ খবর নিলে আপনারা বুঝতে পারবেন, এইসব এলাকা ডেভেলপ হওয়া খুবই খুবই দ্রুত, মানে খুবই দ্রুত এগুলো ডেভেলপ হয়ে যাব। এই যে এখন মসজিদের যে অবস্থাটা, কয়েকদিন কয়েক মাস আগে তো এখানে ক্ষেত ছিল, জমি ছিল, এখন তো আলহামদুলিল্লাহ একটা মসজিদ হয়েছে। আর ইনশাল্লাহ এটা মসজিদটা খুব দ্রুত ছাদ হয়ে যাব, পাকা একটা মসজিদ হয়ে যাব, খুব সুন্দর একটা মসজিদ হইব, টাইলস করা হইব। হ্যাঁ, খুবই দ্রুত, মানে এই প্লটে জমি পুরাটা বিক্রি হওয়ার আগেই দেখবেন ইনশাআল্লাহ। আমি আমি মন থেকে, মানে আমার বিশ্বাস যে এই মসজিদটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাব, কারণ
আশেপাশে আমি কয়েকজনের সাথে কথাবার্তা বলছি, তো বলার পরে উনি বলছে যে ভাই ভিডিও যেহেতু করতেছেন মসজিদের ব্যাপারে কিছু বইলেন, যাতে করে কারো সিলে কোন সময় কী হয় বলা যায় না। তো এখানে যদি কেউ কারো মন চায় যে আমি শরিক হব, তাহলে আপনারা শরিক হবেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমরা যেহেতু মুসলমান, যদিও আমরা আর্থিক দিক দিয়ে যদি সহযোগিতা নাও করতে পারি, মন থেকে দোয়া করবেন যাতে করে খুব দ্রুত এই মসজিদটা হয়ে যায়। আশেপাশে ঘনবসতি একটা এলাকা, এই প্লটটা যখন হয়েছে, হ্যাঁ, তখন এই এখানে একটা মসজিদ হয়েছে, সেই জন্য এলাকাবাসী অনেক খুশি। আর এই মসজিদের পিছনে অনেকেই শ্রম দিতেছে এলাকার আশেপাশে, আমি মানুষের সাথে কথা বলে দেখছি যে এরা খুবই শ্রম দিতেছে যাতে করে খুব দ্রুত মসজিদটা কমপ্লিট হয়ে যায়। তো আমার এতটুকু সবার কাছে অনুরোধ রইল যে আপনি মসজিদটা, সবাই মসজিদের জন্য দোয়া করবেন যাতে করে খুব দ্রুত মসজিদের কাজটা হয়ে যায়। আর এই জমি যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি নক করবেন, যদি কারো প্রয়োজন হয় আপনি নিতে পারেন নিজ দায়িত্বে। ব্যান্ডার দেখে, ব্যান্ডার দিয়ে আপনি যাচাই বাছাই কইরা, তারপরে যদি কাগজের রেজাল্ট ভালো হয় আপনি নিতে পারেন, সমস্যা নেই। এটা বিশাল একটা প্লট, মানে এখানে অনেক বড় জমির এরিয়াটা আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে, অনেক বড়। তো যারা ইনভেস্ট করছে অবশ্যই বুঝা শুনেই করছে, এরকম না যে উল্টাপাল্টা জমি। আর এটা যদি উল্টাপাল্টা জমি হইতো তাহলে আরও রেট কম দিত, এখন ওনাদের ডিম্যান্ড অনেক বেশি, প্রয়োজন হলে আপনি নিবেন আর প্রয়োজন না হলে নেওয়ার কোনো দরকার নেই। তবে ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে মসজিদের জন্য একটু দোয়া করবেন যাতে করে এই মসজিদটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। এলাকাবাসীর জন্য খুবই সুন্দর একটা চমক এটা, এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে দেখছি যে এই মসজিদটা, আমি কিন্তু বারবার মসজিদের ব্যাপারে বেশি কথা বলতেছি, সবাই খাস করে দোয়া করবেন যাতে করে যদি কেউ সম্ভব হয় এই মসজিদে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। যদি তৌফিক আল্লাহ পাক দিয়া থাকে তাহলে অবশ্যই শরিক হবেন। আর এই মসজিদে বড় অঙ্কের টাকা একজন মহিলা দিছে, আল্লাহ তার জান্নাত নসিব করুক। আর একটা ভাই আছে যে প্লটের অনেকই পার্টনার, তবে একজন ভাই যার সাথে কথা হয়েছে আমার, উনি 2% জমিও দান করছে এই এখানে। তো আল্লাহ ওনাদেরকে কবুল করুক, অবশ্যই এটা পাইবো, এটা তো কবুল হইয়াই রয়েছে। মসজিদ তো বুঝেনি আপনারা যে মসজিদে, আমরা যেহেতু মুসলমান বা এটা এটা আল্লাহ পাক ঘোষণা দিছে যে দুনিয়াতে একটা ঘর বানাইলে আখেরাতে তার জন্য ঘর রেডি থাকবো ইনশাআল্লাহ। আর মসজিদে এই বর্তমানে যে অবস্থা, আমাদের এলাকায় এক সময় টিনের মসজিদ ছিল, অনেক খাটাখাটনি করছি আমরা, হ্যাঁ। তো ওই যে তো এরকম এলাকায়, এই এলাকায় যখন এই মসজিদটা হইতেছে এলাকাবাসী অনেক পরিশ্রম করতেছে এই মসজিদটার জন্য, ওনাদের জন্য দোয়া করবেন যারা টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়া হোক, যারা এটার মধ্যে করতেছে তাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো জমির ভিডিও করতে গিয়ে মসজিদের কথা একটু বেশি বইলে ফেলাইতেছি, তো মনে কিছু নেবেন না, কেউ মনে কিছু নেবেন না। আর একটা বিষয় আমি পরিষ্কার বলে দিই যে এখানে আমি কারো কোনো ই করি নাই, যদি কেউ ওই মসজিদের ব্যাপারে শরিক হন তাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি কেউ শরিক হন তাইলে অবশ্যই আমি এলাকাবাসী ডাইকা আমি ভিডিও ধারণ করে আবার আপলোড দিব এই মসজিদে, এই ভাই এমুক এমুক আপনার ছবি সহ আমি ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ যে উনি শরিক হয়েছে এখানে। তো দয়া করে মসজিদের ব্যাপারে একটু মাথায় রেখেন, আর যদি কারো প্রয়োজন হয় জমি তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন।